Hello friends, how to make slip marks? এবার slip marks তো ধরুন এমনিতেও ধরার দরকার নেই, এমনিতেও আমি কালকে একটা লং জার্নি করবো, সেটা আমার রাত্রেবেলা সাড়ে আড়াইটের সময় আমার ট্রেন আছে, তো ট্রেনে করে তো যেতে হবে, বাট ট্রেনে অনেক ডিস্টার্ব, ঘুমাতে পারবোই না, তো তার জন্য একটা স্লিপিং মাস্কও লাগবে, বাট আমারটা তো অনেকদিন আগেই হারিয়ে গেছে, তাহলে আমি এত রাতে আমি কোথায় পাবো? আমি দোকানে ঘুরলাম, একটাও পেলাম না দোকান, তো দেখছি যে নিজেকেই বানাতে হবে, তো নিজেকে বানানোর জন্য আমি আসার সময় একটা মাস্ক কিনে নিয়েছিলাম, এই যে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক। এবার যেটা আমি করবো হলো গিয়ে, এই যে আমার চোখ, যেটা করবো হলো গিয়া, আমি এখানে নিয়েছি একটা পেপার, ঠিক আছে, পেপারটাকে আমরা কি করবো, কাটবো, কাট করবো, ভালো করে এইভাবে কাট করবো, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, তো আমি মার্কারের সাহায্যে কাটটা করছি, আমি দেখছি এরকম ভাবে ভালো করে মার্কারিংটা করে নিয়েছি, তো আমি এখানে এরকম ভাবে শেপটা করে নিয়েছি, বাস এবারটাকে আমি কেটে দেব, আর কিছুই করব না, বাস কেটে দেবো ডাইরেক্ট, এটাকে ছোট রাখুন, এই যেটা আমার চোখের সাইজে তো হচ্ছে, বাট অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই যেটা করবো হলে কি আমি একটু গ্লু দিয়ে চিটে নেবো, বিকজ অফ দুটো পিস হয়েছে এটা, ভালো করে চিটিয়ে দিল, এটা দেখতেই পাচ্ছ আমি ভালো করে চিটি দিয়েছি, যেটা হলো এটা কিন্তু আমার এত বড় আমার চোখ নয়, এটা একটু কাট করবো, কাট আমি কতটা করবো আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার চোখের সাইজ হয়ে যাবে, তো আমি
এই যে দেখতে পাচ্ছ আমি এরকম করে ড্র করে নিয়েছি। এবার যেটা করতে হবে হলো কি, আমি এটাকে কাটিং করব। তোমাদের কাছে যদি রিসেন্টলি মাস্ক না থাকে, তোমরা যে কোনো সফট ক্লোথস নেবে।